সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বিএনপি নেতা রবিনের মুক্তির দাবিতে ঢাকাতে বিক্ষোভ। এরপর থাকবে, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে তার বাসায় বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এ বিষয়ে বিস্তারিত সংবাদ থাকছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপর থাকবে একটি ভয়াবহ সংবাদ, স্যালাইনের জন্য হাহাকার খুলনা, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খুলনার ডেঙ্গু পরিস্থিতি। খুলনায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গু চিকিৎসা নিচ্ছে প্রায় 2500 ডেঙ্গু রোগী, আর ডেঙ্গু চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া নর্মাল স্যালাইন নিয়ে হাহাকার তৈরি হয়েছে খুলনায়। সরকারি বিভিন্ন হাসপাতালে স্যালাইন এখন শূন্যের কোঠায়, বাইরে দ্বিগুণ টাকায়ও মিলছে না কোনো স্যালাইন, ফলে ডেঙ্গু চিকিৎসা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা এবং সাধারণ গুণীজনেরা। এবারে জানিয়ে দিব, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশিষ্টজনদের নিয়ে বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল। এ বৈঠকে কারা থাকবেন, এ বিষয়ে বিস্তারিত সংবাদে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপর থাকবে, জাতীয় সংসদে বাংলাদেশ বিমানের কঠোর সমালোচনায় বিরোধী এমপিরা। সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশ যুক্তরাজ্যের সংলাপ আগামীকাল অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বিএনপি নেতা রবিনের মুক্তির দাবিতে বিক্ষোভ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিজয়নগর মোড় ঘুরে ফকিরাপুল হয়ে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এছাড়াও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি, মৎস্যজীবী দলের মোহাম্মদ আব্দুর রহিম সহ সিনিয়র নেতারা মিছিলে নেতৃত্ব দেন। সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সরকার যে দেউলিয়া হয়ে গেছে তার প্রমাণ প্রধানমন্ত্রীর একটি সেলফি। আওয়ামী লীগের নেতারা এটি ভাইরাল করে বোঝাতে চাচ্ছেন, আমরা এখন দেউলিয়া হইনি। আরে দেউলিয়া না হলে একটি সেলফিকে পুঁজি করে কিভাবে একটি সরকার কতটুকু অধঃপতন হলে এই ছবি দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়? সেলফি ভোট ডাকাত ও গণতন্ত্র হরণকারী সরকারকে রক্ষা করতে পারবে না। তিনি বলেন, সরকার আবারও পাতানো নির্বাচনের ছক তৈরি করছে, এবার আর নয় ছয় বুঝিয়ে লাভ নেই। এবার বিএনপির নেতাকর্মীদের হাত থেকে এই সরকার বাঁচতে পারবে না। যতই ষড়যন্ত্রে নীলনকশা করুক না কেন, সরকারকে এবার পদত্যাগ করতেই হবে। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের চূড়ান্ত পদত্যাগ করে তারপর বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে। বিএনপি নেতাকর্মীদের যতই হামলা মামলা মিথ্যা অপবাদ দিয়ে জেলে পুষে রাখা হোক না কেন, বিএনপির সাথে দেশের জনগণ আছে। দেশের 18 কোটি জনগণ বিএনপির সঙ্গে রয়েছে। বিএনপি নেতাকর্মীদেরকে দেশের জনগণ ভালোবাসে, আবারও বিএনপিকে দেশের জনগণই ক্ষমতায় আনবে। এ সময় বিএনপির এই নেতা বলেন, যতই সেলফি তুললেন বাইডেনের সঙ্গে, এদেশের নির্বাচনে রায় দিবে দেশের জনগণ। সুতরাং জনগণের কাছে না গিয়ে বাইডেনের কাছে গিয়ে কোনো লাভ হবে না, এই সেলফি আর সরকারকে বাঁচাতে পারবে না। ব্রিটিশ হাইকমিশনারের বাসায় বিএনপির বৈঠক। বাংলাদেশ সফররত ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঢাকার বাড়িধারায় আজ সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, সারা কুকের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনারের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেও উপস্থিত ছিলেন। বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, যৌথ অঙ্গীকার বাস্তবায়নে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে পঞ্চম যুক্তরাজ্য বাংলাদেশ কৌশলগত সংলাপ। সংলাপে নিজ দেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব, সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। এজন্য সোমবার ঢাকায় এসেছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। তবে বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। জানতে চাইলে শামা ওবায়দ ইসলাম বলেন, ব্রিটিশ একজন প্রতিনিধি ঢাকায় এসেছেন, আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি, চলমান রাজনৈতিক ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি তার সঙ্গে।
স্যালাইনের জন্য হাহাকার খুলনায়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খুলনার ডেঙ্গু পরিস্থিতি। খুলনায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন প্রায় 2,500 রোগী। আর ডেঙ্গু চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্যালাইন, কিন্তু কোনোভাবেই সরকারি হসপিটালগুলোতে স্যালাইন পাওয়া যাচ্ছে না। এমনকি বাইরের প্রতিষ্ঠান থেকে স্যালাইন কিনতে দ্বিগুণ দাম দিয়েও স্যালাইন পাওয়া যাচ্ছে না। সরেজমিনে খুমেক হাসপাতালে কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের মজুদ থেকে রোগীদের ডেঙ্গু চিকিৎসায় সবথেকে বেশি ব্যবহৃত নর্মাল স্যালাইন শেষ। ইস্টোর থেকে পাওয়া তথ্য মতে গত 15 জন 500 ml এর 1500 পিস স্যালাইন আসছে EDCL থেকে। এরপর স্যালাইন শেষ হওয়ার পর শনিবার হাসপাতালের সংকটের কথা উল্লেখ করে EDCL এর কাছে চিঠি লিখেছেন হাসপাতালের কর্তৃপক্ষ। এর আগে 4 ফেব্রুয়ারি 3000 পিস স্যালাইন এসেছিল এই হাসপাতালে। এদিকে খুলনায় বিভিন্ন ফার্মেসিতে ঘুরে ঘুরে নর্মাল স্যালাইন NS স্যালাইন পাওয়া যায়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেশ কয়েকটি ফার্মেসির সঙ্গে কথা বলে জানা যায় স্যালাইন শেষ, পরে না আসা পর্যন্ত নর্মাল স্যালাইন বিক্রি সম্ভব নয়। নুরসাদ জাহান নামের এক নগরীর গল্লামারি এলাকা থেকে আসা এক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, 6 দিন ধরে খুমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সকাল বিকেল চিকিৎসা এসে খোঁজ নিলেও নাপার গ্যাসের ওষুধ ছাড়া বাইরে থেকে কিনতে হয়েছে সব ওষুধ। তবে গত 2 দিন ধরে নর্মাল স্যালাইন বাইরেও পাওয়া যাচ্ছে না। একই ধরনের অভিযোগ জানিয়েছে দ্বিতীয় তলার সোবান 55 নামে এবং শক 33 নাম এবং সালমা 24 নামের আরো রোগীরা। তারা বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে কিনতে সর্বশান্ত হয়ে পড়েছে। এ বিষয়ে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বিশিষ্টজনদের নিয়ে বসবে প্রধান নির্বাচন কমিশন ইসি, যারা থাকবেন এ বিষয়ে বিস্তারিত। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এ উপলক্ষে আগামী বুধবার সমাজের বিশিষ্টজনদের নিয়ে বসবে নির্বাচন কমিশন ইসি। এতে অংশ নেওয়ার জন্য 8 জন আলোচক এবং 20 জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যারা নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করেন, এ বিষয়ে লেখালেখি করেন, নির্বাচনের দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গে বসা হবে, তাদের মতামত নেওয়া হবে। এছাড়া আরো ভালো নির্বাচনের জন্য তাদের যদি কোনো ভালো পরামর্শ থাকে সে বিষয়ে কথা বলে জানা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাশা বাস্তবতা এবং প্রতিপদ্যর আলোচনা এবং পর্যালোচনামূলক সভায় আমন্ত্রিত 8 আলোচক হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ শাকাত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তুফাইল আহমেদ, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ, শহীদ খান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির, প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান কলিমুল্লাহ। এছাড়া আমন্ত্রিত 20 জন অতিথি হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বর্তমান বার্তা সম্পাদক আশিস সৈকত, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আসিফ রহমান সহ এরকম আরো 20 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভাটিতে প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধক, অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু হাসনাত মোহাম্মদ সাইম সহ বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জাতীয় সংসদে বাংলাদেশ বিমানের কঠোর সমালোচনায় বিরোধী এমপিরা। জাতীয় সংসদে বাংলাদেশ বিমানের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সোমবার 11 সেপ্টেম্বর জাতীয় সংসদে বাংলাদেশ বিমান অর্ডার 1972 পুনর্বহাল ও সংশোধন বিল পাশের আলোচনায় তারা অভিযোগ করে বলেন, বিমানের টিকিট পাওয়া যায় না কিন্তু বিমান খালি যায়। এ সময় জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিমানবন্দরে মিষ্টি খেতে টাকা চাওয়ার অভিযোগে আসছে। একজন মহিলা ফেসবুকে লিখেছেন, গেট থেকে শুরু করে বিমানে ঢোকা পর্যন্ত আমরা খোঁজ নিয়ে জেনেছি মিষ্টি খাবো, মামা মিষ্টি খাওয়ার টাকা দেন, মিষ্টি খাওয়ার টাকা দিতে ছোট বাচ্চাকে নিয়ে বিমানে উঠেছেন, এরকম নজির ঘটনা ঘটেছে, এটা তো হতে পারে না। একটা বিমানবন্দরে জাতির ভাবমূর্তি তৈরি করবে, বাংলাদেশ বিমানবন্দরের ইমেজ সারা পৃথিবীতে 80 লক্ষ বাংলাদেশি আছে, তারা বিমানকে প্রথম পছন্দ হিসেবে দেখতে চায়, টিকেটের দাম অনেক বেশি হয়, টিকিট পাওয়া যায় না, অথচ সিট খালি, বিদেশে ভ্রমণ করে বিমান খালি যায় খালি আসে, ফেরত আসার অনেক ক্ষেত্রে লস হয় বিমানের, বিমানের অনিয়ম অভিযোগ নিয়ে বলে শেষ করা যাবে না উল্লেখ করে গণফোরামের মুকাব্বির খান বলেন, মন্ত্রী সজ্জন ব্যক্তি, আমি মনে করি বিমান ভালোই ইমেজ নিয়ে আসবেন, কোন সরকারের সময় বিমানকে ভালো অবস্থানে দেখিনি, বাংলাদেশ অনেকেই যুক্তরাজ্য প্রবাসী উল্লেখ করেন তিনি, বলেন প্রবাসে আমাদের অনেক ছেলে মেয়ে আছে, তারা দেশে আসতে চায় না, অনিয়ম বৈষম্যের কারণে দেশে আসতে চায় না, এর মধ্যে রিটার্ন টিকিট সহ ঢাকা ম্যানচেস্টার বিমান ভাড়া সর্বাধিক 1,24,000
24,352 টাকা এবং সর্বোচ্চ 2,14,999 টাকা। অন্যদিকে এক পথের ভাড়া 1,90,000 টাকা থেকে শুরু করে 2,80,000 টাকা। সিলেট লন্ডনের ভাড়া সর্বনিম্ন 1,37,210 টাকা এবং সর্বোচ্চ 2,82,000। তাদের ছুটির সময় যে বৈষম্য করা হয়, প্রকৃতপক্ষে বাংলাদেশকে আসতে অনুৎসাহিত করা হয়। 1972 সালে বঙ্গবন্ধুর আমলে করা বাংলাদেশ বিমান অর্ডার পুনর্বহাল করতে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। গতকাল বাংলাদেশ বিমান অর্ডার 1972 পুনর্বহাল ও সংশোধন বিল পাশ করা হয়। বিলে বলা হয়েছে এই আইনটি 2007 সালের 1 জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। মন্ত্রী বলেন, আইনটি অনুমোদিত হলে সরকারি কোম্পানি হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক সহ পরিচালনা পর্ষদ অবলুপ্তকরণ, নতুন পরিচালক নিয়োগ করা, ব্যবস্থাপনা এজেপি চুক্তি অবসায়ন এবং সংঘর্ষ স্মারক বা সংঘবিধি অথবা যে কোনো ধরনের সনদ চুক্তি অথবা দলিল পরিবর্তন বা সংশোধনের ক্ষেত্রে সরকার নীতি ও আদর্শের প্রতিফলন নিশ্চিত করা হবে। বিলটি পাশের জন্য সংসদে তোলেন মাহবুব আলী। বিলের উপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশ করা হয়।